দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। এটা শুরু হয়েছে, আমাদের দাবি ছিল যখন এই প্রতিবন্ধী ছেলে মেয়েদের সংখ্যা আমাদের বিদ্যালয়গুলিতে বাড়তে থাকল, তখন এসআই সাহেবের সাথে এবং আমরা আমাদের ডিআই অফিসে জানালাম যে এরা সাধারণ বাচ্চাদের সাথে একই সাথে শারীরিকভাবে যেহেতু এরা একটু পিছিয়ে ওরা পেরে ওঠে, তার জন্য যদি আলাদাভাবে এদের কোর্স করা হয়। আজ থেকে প্রায় ধরুন 8-9 বছর আগে এই কোর্সটা আমরা আমাদের চক্রে শুরু করেছিলাম। খেলাধুলার পাশাপাশি বাচ্চাদের যে এই কোর্সে অংশগ্রহণ করাটা জরুরি, একমাত্র সেই দিকে ভেবে আজকে বাচ্চারা কিন্তু অনেকটা ডেভেলপ করছে। কী খেলাধুলায় বলুন, পড়াশোনায় বলুন, আজকে তাদের প্রতি যে সমস্ত সরকার যে সমস্ত পরিকল্পনা যে সমস্ত ভাবনা আজকে নিচ্ছে তার ফল কিন্তু আমরা পাচ্ছি। তারা শুধু গানে, মানে গান বাজনা নৃত্য আবৃত্তি এই সমস্ত বিভিন্ন বিষয়ের সাথে সমান তালে কিন্তু আজকে পড়ছে, তারা এগিয়ে যাচ্ছে। এই ভাবনা যে ভবিষ্যৎ তাদেরকে একটা জায়গায় নিশ্চয়ই পৌঁছে দেবে। এটা কি নবদ্বীপ শহর চক্র? নবদ্বীপ শহর চক্র। আপনার নাম? আমার নাম নিতাই চন্দ্র দাস। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।